অনলাইন মতাতে আসছে অ্যান্থোলজি সিরিজ এই মুহূর্তে। মেজবাউর রহমান সুমন, পিপলু আর খান ও আবরার আতাহার পরিচালিত এই সিরিজটির ট্রেইলার খুব শিগগিরই মুক্তি পাবে চরকিতে। মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়া চলচ্চিত্রটিও প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। পরিচালক বলেন, হাওয়া চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহেই মুক্তি দেওয়া হবে, আপাতত অনলাইনে তা মুক্তি দেবার পরিকল্পনা নেই টিম হাওয়ার। তিনটা গল্প নিয়ে একটা চলচ্চিত্র, কিন্তু বিষয়টা এক। এ সময় কিছু ঘটনা যা নানাভাবে মানুষকে প্রভাবিত করছে, তেমনি ভিন্ন প্রেক্ষাপটের তিনটি ঘটনাকে গল্প আকারে বলতে চেয়েছেন মেজবাউর রহমান সুমন, পিপলু আর খান ও আবরার আতাহার এই মুহূর্তে চলচ্চিত্রটিতে। সময়ের পরিবর্তনে মানুষের ব্যক্তিগত জীবনে যা সরগোল তৈরি করে এবং সেই ঘটনার প্রভাবে পারিবারিক ও ব্যক্তিগত জীবনে যেই প্রভাব পড়ে, ভিন্ন ভিন্ন গল্পে সেই কথাই তুলে ধরা হয়েছে চলচ্চিত্রটিতে। একটা বিষয়কে কেন্দ্র করে গল্পগুলা গড়ে ওঠে, সেটা হচ্ছে আমরা যে সমসাময়িক, মানে এই যে সময়ের ভিতর দিয়ে যাই, সেই সময়ের একটা গল্প থাকে, সেই সময়ের একটা বিচ্ছিন্নতা থাকে, সেই সময়ের একটা রাজনীতি থাকে। নিউজ আমরা নিউজ পেপারে শুনতে পাই, টেলিভিশনে দেখতে পাই, কিন্তু সেগুলো আসলে আমরা পর্যবেক্ষণ করতে পারি না। নির্মাতা হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এই সময় যেসব গল্প কিংবা এই সময় যেসব ঘটনা আমাদেরকে নানাভাবে চিন্তিত করে, আমাদেরকে মনে হয় যে আমাদের এটা নিয়ে কিছু বলা উচিত, সেটাকে আমরা গল্প আকারে বলতে চেয়েছি। যেসব ঘটনা আমাদেরকে আলোড়িত করে কিংবা আমাদেরকে আহত করে, এই ধরনের কতগুলো মুহূর্তের, তিনটা মুহূর্তের ইন্টারপ্রিটেশন হচ্ছে এই মুহূর্তে, যেখানে আবরারের গল্প হচ্ছে ওয়ান পিস মেড কারিগর ডেট, দেন আমাদের মেজবাউর রহমানের সুমনের রূপবান এবং আমার কল্পনা। আমি খুব কনফ্লিক্টেড ছিলাম আমার ওপিনিয়ন নিয়ে, যে কি বলা উচিত, কি করা উচিত, কি রকম চিন্তা করা উচিত। যেহেতু আমার মনে হচ্ছে দেশ একবার ডিভাইডেড হয়ে গেছিল ওই সময়, যে আমরা কি ওর পক্ষে নাকি বিপক্ষে, যত লিবারেল মানুষ দেখছি তো তারাও দেখি বিপক্ষে, আবার কনজারভেটিভরা দেখি পক্ষে। সো খুব ইন্টারেস্টিং একটা জিনিস তুলে ধরতে পারছি। কিছুই তো কয় না, এই তো একত্ব কাহিনী হয়। করোনায় মুক্তি পিছিয়ে গিয়েছিল মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়া চলচ্চিত্রটির। পরিচালক জানালেন, খুব শিগগিরই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে। ইতোমধ্যেই বের হয়েছে ছবিটির ট্রেলার। প্যান্ডেমিকের জন্য ছবিটার কাজ আটকে ছিল বলা যায়, এবং আমরা আসলে ছবিটা অনেক আগে শেষ করে রেখেছিলাম, কিন্তু ছবিটা আমরা ছাড়ছিলাম না বিকজ অফ এই করোনা সিচুয়েশন। আশা করছি 15-20 দিনের মধ্যেই আমরা, আমাদের সেন্সর হয়ে যাওয়ার পর আমরা হলের, মানে থিয়েটারে দেখার জন্য আমরা টাইম কিংবা ডেট আমরা সবকিছুই দর্শকের সাথে শেয়ার করব। হাওয়া ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সুমন সারোয়ার, নাজিফা, তুষী সহ আরো অনেকে। আমাকে চালাতে কোনো মাস উঠে নাই, বড় পুরো যাত্রায় সান মাঝির বোট ঘাটে ফেরবে না, ইঞ্জিনের স্টার্ট বন্ধ করলে তো জোয়ারে আমরা আরো দূরে ভেসে যাব। রাশেদ আনিস, একাত্তর, ঢাকা।